তো আজ আমার ভাত কাপড়, আমার বৌভাত আর ভাত কাপড় আলাদা আলাদা দিন হয়েছিল, মানে রিসেপশন আর ভাত কাপড় দুটো আলাদা দিন হয়েছিল। কেন কি যে ব্যাংকোয়েটে ও করতে চেয়েছিল তানিশ নিজের রিসেপশন, সেই ব্যাংকোয়েটটা 29 জানে ফাঁকা ছিল না, 1 ফেব্রুয়ারিতে ফাঁকা ছিল। তো আমরা বলেছিলাম হ্যাঁ ঠিক আছে সেই দিনই রিসেপশন করা যাক। তা আজ হচ্ছে আমার ভাত কাপড়, এখানে একটু শুটিং শাটাং চলছে, পিসি আছে, দিদা আছে, মা আছে, বাবা আছে, আমার ফ্যামিলির থেকে ওই বাড়ি থেকেও সবাই এসেছিল, এই বাড়িতেও প্রায় অনেকজন ছিল। বুড়ির কি হাসি রে বাবা, আর কি করে কখনো কখনো বুড়ি বলি আমি দিদাকে। ইনি গিফট পেয়েছি আমি সেই সময়, গিফটের পর্ব বহুত চলছিল শুরু থেকে। তো ফটো পর্ব শেষ হলো, তারপর পিসি আমাকে একটা হার দিয়েছিল, এই শাড়ি খারাপ হয়ে গেছে মাসি ঠিক করে দিচ্ছে, তারপর এখন হবে ভাত কাপড়। যখন বলবো তখন বলবো, রেডি আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড় ও যাবতীয় সমস্ত কিছু দায়িত্ব আমি নিলাম। ভাত কাপড়ের দায়িত্ব তুমি তোমারও আমি নিলাম, আমি চাই কি মানে এরকম যেন ভালো করে এন্ড হোক, মানে মানে বিয়ে করে এসেছি দুঃখ হয়নি, যেন দুঃখ না হোক, আমার একটু গরম মেজাজ আছে, আমি চাই কি তুমি এটা ভাগ করে নাও, যদি কিছু ভুল করি তাহলে একটু মানে বুঝিয়ে নেবে, এরকম মানে আমাকে বকবে না, আমাকে বকা ভালো লাগে না। বিয়ে বিদায় এই সব জিনিসে আমি চেষ্টা করেছিলাম যেন আমি না কান্না করি, বিকজ আমি এই বাড়িতে আগেও এসেছিলাম এক দুবার আমার কাজের সূত্রে, তো আমার খুব ভালো লেগেছিলো, আর আমি প্রিপেয়ার ছিলাম কি হ্যাঁ এবার বিয়ে করছি, তো সেরকম কিছু ব্যাপার নেই, আমি তো আলাদা হচ্ছি না। আমাকে বারবার আমার শাশুড়ি মা বলেছিলো কি তোমার তুমি বিদায় হচ্ছ না, তুমি ভাববে কি তোমার দুটো ফ্যামিলি, সেরকমই তো এগুলো আমি প্রিপেয়ার করেই মাইন্ডে এসেছিলাম, কিন্তু জানি না আজকে নিজের মানে চোখের জল কেন থামাতে পারলাম না। এই ফ্যামিলিটা আমার হলো এখন থেকে, আমি এটাকে তোমার মতনই ভালোবাসবো, এখানে আমি সবার দায়িত্ব নিলাম। এদিকে তাকা একবার, এদিকে তাকা, আরেকটা তানি যেতে। ভাত কাপড়ের পর একটা নিয়ম থাকে কি বউরা নিজের হাত থেকে সবাইকে অল্প অল্প করে ঘি ভাত দেয়, তো আমি অল্প অল্প করে সবাইকে দিয়ে এসেছিলাম, আর এটা রাত্রেবেলায় সাজানো হয়েছিল, মেসও সাজিয়েছিল আর তানিশার বন্ধুরা সব সাজিয়েছিল, আর এটা একটা আন্টি দিয়েছিল কেক, আর আমার বাড়ি থেকে এসেছিলো খই নাড়ু এই সব। টেম্পোরারি লাগিয়ে দিয়েছি, কেন আবার ক্লিপ ক্লিপ দেবো, ফুলে গেল, ফেলে দাও, দেখেছো এখানে কি হলো আবার একটা ধার তেরে কি তো দরকার নেই তো এত বাজে কেন তুমি দেখতো কেমন পোজ দিয়ে দিয়ে তুলে যাচ্ছে কি মিষ্টি মেয়ে অনেক ফুলে ফেলেছে বাস বলো ছবি তুলে দেয় এরকম ঘন্টা কাজ করো কোথায় নোংরা আছে ফুলের গন্ধ বলছে কর
একটু কাছি হয়েছে ছবি তোলা তো এই ব্লগটা এখানেই শেষ হলো, বিয়ের রিসেপশনের ব্লগ আবার আসছে, ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বাই।